হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইজি ইংলিশ স্টাডিজ রিডিং প্রোগ্রাম। আমাদের আজকের প্রোগ্রামে একটা ছোট্ট ভ্রমণের গল্প, ভিজিট টু শিবসাগর, রোমেন অ্যান্ড হিজ সিস্টার রীতা ওয়ার এগারলি ওয়েটিং ফর দিয়ার সামার ভ্যাকেশন। রোমেন এবং তার বোন রীতা এগারলি মানে সাগ্রহী, সাগ্রহী মানে মানে আনন্দের সঙ্গে, কি ওয়েটিং মানে অপেক্ষা করতেছিল, করিতেছিল কিসের জন্য? ফর দেয়ার সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের বন্ধর জন্য। দেয়ার প্যারেন্টস হ্যাড প্রমিস টু টেক দ্যাম টু শিবসাগর, তাদের মা বাবা তাদের কথা দিয়েছিল, প্রমিস করেছিল মানে কথা দিয়েছিল, কিসের জন্য তাদের কি নিয়ে যাবেন, টেক দ্যাম টু শিবসাগর, শিবসাগরে নিয়ে যাবেন বলে। দি ট্রিপ উড টেক অ্যারাউন্ড 7 আওয়ার্স বাই বাস ফ্রম গুয়াহাটি। এই ট্রিপ মানে ছোট্ট ভ্রমণ বা ছোট্ট যাত্রা, কি উড টেক মানে সময় নেয়, কত সময়, 7 আওয়ার্স মানে 7 ঘন্টা, বাই বাস, বাসে করে গেলে 7 ঘন্টা সময় নেয়, কোথা থেকে, গুয়াহাটি থেকে। এট লাস্ট দি ডে অফ দিয়ার জার্নি অ্যারাইভড, অবশেষে, এট লাস্ট মানে অবশেষে, দি ডে অফ দিয়ার জার্নি তাদের যাত্রার সময় কি অ্যারাইভড মানে পৌঁছেছিল, এসে পৌঁছল। আর দে বোর্ডেড এ বিউটিফুল রেড এসটিসি বাস, তারা খুব সুন্দর লাল রঙের একটা এসটিসি বাসে উঠেছিল, বোর্ডের মানে বাসে উঠা বা বাস ধরা। অন দি ওয়ে দে ক্রসড ম্যানি টাউন্স অ্যান্ড ভিলেজেস, তাদের যাওয়ার পথে তারা কি করেছিল, দে মানে তাহারা, ক্রসড মানে পার করেছিল, কি many towns, অনেক শহর পার করেছিল, আর কি গ্রামও পার করেছিল। দে অলসো ক্রসড, তারা আরও কি পার করেছিল, দে অলসো ক্রসড দি ফেমাস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা হলো সেই ন্যাশনাল পার্কের নাম, আর ন্যাশনাল পার্কে বাংলা হলো জাতীয় উদ্যান যেখানে পশু পাখি থাকে। দেশ দেখেছিল কি ভাস্ট, বিশাল, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, কি গ্রিন টি গার্ডেন্স চায় বাগান, আর কি প্যাডি ফিল্ডস ধানের ক্ষেত। অন দি ওয়ে তাদের যাওয়ার পথে, অ্যান্ড লাভড দেম, তারা সেটা দেখে তারা খুব ভালো পেয়েছিল, এই যে তারা যাত্রাপথে বাসে করে কোথায় যাচ্ছে, শিবসাগর যাচ্ছে, কিসে, কোন সময়, গ্রীষ্মের বন্ধে। ইট ওয়াজ 4 o'clock, সেটা কি ছিল সেই সময়টা, সেই সময়টা ছিল 4টে, বিকাল 4টে, ওয়েন যখন দেয়ার বাস, তাদের বাস অ্যারাইভ মানে পৌঁছেছিল, কোথায় পৌঁছেছিল, শিবসাগরে পৌঁছেছিল, অ্যাট শিবসাগর। দেয়ার আঙ্কেল তাদের কাকা, অ্যান্ড আন্ট মানে কাকি, ওয়ার ওয়েটিং মানে অপেক্ষা করতেছিল, অ্যাট দি বাস স্টেশন টু রিসিভ দ্যাম, কোথায়, বাস স্টেশনে অপেক্ষা করছিল তাদেরকে নেবার জন্য, দেম মানে তাদের, রিসিভ মানে নেবার জন্য। দেয়ার হলিডে হ্যাড বিগান, তাদের বন্ধ আরম্ভ হয়েছিল। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি, দে হ্যাড সিন পিকচার্স অফ শিবাডোল অ্যান্ড দি বরপুকুরি ইন নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস, তারা কি দেখেছিল, পিকচার দেখেছিল, ছবি দেখেছিল, সিন মানে দেখেছিল, ছবি মানে পিকচার্স, কিসের ছবি, শিবাডোল, শিবাডোল মন্দিরের ছবি, এবং আর কি বরপুকুরি, একটা একটা বড় পুকুর যেটা আহোম রাজা খনন করেছিলেন, একটা পুকুর পুষ্করিণী, সেটা ছবি দেখেছিল, কোথায়, নিউজ পেপার্স, ইন নিউজ পেপার্স, আর ম্যাগাজিন মানে পত্রিকাতে দেখেছিল। বাট ইট ওয়াজ সো ডিফারেন্ট, কিন্তু, বাট মানে কিন্তু, ইট ওয়াজ এটা ছিল কি, সো ডিফারেন্ট একদম আলাদা, ডিফারেন্ট মানে আলাদা,
কি থাকে, টু বি স্ট্যান্ডিং, দাঁড়ানো, ইন ফ্রন্ট অফ দেম নাও, তাদের সামনে দাঁড়ানোটা থেকে এই ছবিগুলা একদম আলাদা, সেগুলোর সামনে গিয়ে দাঁড়ালে একদম আলাদা লাগে। দে গট বিজি, ব্যস্ত হয়ে পড়েছিল টেকিং ফটোগ্রাফস, মানে ছবি নেওয়ার জন্য। কিসের? অফ দ্য শিবদল, শিবদল মন্দিরের, বিষ্ণুদল, দীপ বিষ্ণুদল অ্যান্ড দেবীদল, অন দি ব্যাঙ্ক অফ শিবসাগর বরপুকুরি। এই শিবসাগরের বরপুকুরির যে বড় পুষ্করী, তার পারে আছে যে শিবদল, বিষ্ণুদল, দেবীদল, এই মন্দিরগুলো ছবি নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিল। এইভাবে তারা শিবসাগরে গিয়ে তারা এনজয় করছিল। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল আমরা আবার এই গল্পের, এই ভিজিট টু শিবসাগরের সেকেন্ড পার্ট আমরা নিয়ে আসব। তখন আমরা রিডিং করব, মানে রিড করব। ঠিক আছে, বাই বাই।